বিপাকে পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দি, ১৯ বছরের পুরনো মামলায় দোষী এই পাঞ্জাবি গায়ক। ২০০৩ সালে দায়ের হওয়া মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। ১৯ বছর আগে নিম্ন আদালতে রায় দিয়েছিল ২ বছরের জন্য হাজত বা সবাই গায়কের। সেই রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি। তবে সেই সময় নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল ২ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০০০ টাকা জরিমানা হবে এই পাঞ্জাবি গায়কের। শুক্রবার তার জামিনের সব আবেদন খারিজ করা হয় এবং তাকে ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে পাটিয়ালার নগর দায়রা আদালত। ২০০৩ সালে ১৯শে সেপ্টেম্বর দালের মেহেন্দি ও তার দাদা শামসের মেহেন্দির বিরুদ্ধে অবৈধভাবে বিদেশে মানব পাচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযোগ ছিল ১৯৯৮ এবং ৯৯ সালের মধ্যে ১০ জন ভারতীয়কে দলের সদস্য হিসাবে নিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং নিউ জার্সিতে তাদেরকে অবৈধভাবে ছেড়ে দিয়ে আসেন। সেই ঘটনার পর ২০১৭ সালে মারা যান দালের মেহেন্দির দাদা শামসের মেহেন্দি। যদিও ২০১৮ সালে নিম্ন আদালতে দালের মেহেন্দির তরফ থেকে জামিনের আবেদন করেছিল এই কেসের বিরুদ্ধে, তবে তা মঞ্জুর হয়ে যায়। তবে এবার পাটিয়ালার নগর দায়রা আদালত সমস্ত রকম আবেদন খারিজ করে দালের মেহেন্দিকেই অভিযুক্ত হিসেবে রায় দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।